মন্দিয়ার রাইজর দলের এখন বিখাল রাজসভা অনুষ্ঠিত করা দেখবলে পাওয়া গেল। উক্ত সভাত উপস্থিত থাকে রাইজর দলের রাজ্যিক আহ্বায়ক মনির জামান, জেরিফা ওয়াহিদ, কাজী নাজিমুল হক সহ বহু গণ্যমান্য ব্যক্তি। মন্দিয়াত রাইজর দলের এখন বিশাল রাজসভা অনুষ্ঠিত হয়। মন্দিয়া ধারী উদ্যোগত অনুষ্ঠিত সভাত সভাপতিত্ব করে রাইজর দলের চাণক্য ডেকাই। সভাত রাইজর দলের রাজ্যিক আহ্বায়ক মনির জামান, জেরিফা ওয়াহিদ, সমন্বয়ক সম্বিত শর্মা, বৰপেটা জিলা কমিটির রাইজর দলের মুখ্য আহ্বায়ক ক্রমে গুণজিৎ শর্মা, রাইজর দলের জিলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক মুক্তি বৰপেটা জিলার সাধারণ সম্পাদক কাজী নাজিমুল হক উপরেও বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকে। ভাষণত সরকারের বিরুদ্ধে ক্ষোভিত হয়ে পড়ে একাংশই। আগন্তুক বিধানসভা নির্বাচনত কংগ্রেস আর AIUDF দলের প্রার্থী প্রত্যাহ্বানের সম্মুখীন হব বলে রাইজর দলের নেতৃত্ব জানায়। একেবারে পৃথক, কারণ দুখন বেলেগ বেলেগ দুখন জগত। এখন জগতে নিজের কলা, সংস্কৃতি, ইতিহাস এই সকলবোর রাইজর আগত দাঙি ধরে। আর আমার নাটকের ক্ষেত্রতে হোক বা সিনেমার ক্ষেত্রতে হোক বা বেলেগ ধরনের কলা সংস্কৃতির জড়িয়ে আমি রাইজক দেখাবলে চেষ্টা করো যে আমার সংস্কৃতি কি হয় জানো। ঠিক তেনেকৈ রাজনীতি এনে এখন ক্ষেত্র যত রাইজর যুক্ত অধিকার রাজ্যখনের ওপর বা তেওঁলোকৰ প্ৰতিগৰাকী ৰাইজৰ নিজৰ দেশখন, নিজৰ ৰাজ্যখন, আমাৰ এজ এ কমন মেন বা আমি সাধাৰণ ৰাইজ হিচাপে আমাৰ কিছু অধিকাৰ, মৌলিক অধিকাৰ আছে। আৰু এই অধিকাৰসমূহ যেতিয়া আমি বিচাৰোঁ বা আমি যেতিয়া প্ৰত্যক্ষ কৰোঁ যে সেই অধিকাৰসমূহ আমি পাইছোঁ নে নাই, আমার ঠাইবোৰত কিমান উন্নতি হয়েছে, কি হয়েছে, কি নহয়েছে, তেতিয়া আমি কি বিচাৰোঁ, নিজৰ কিছু যাক আমি বিশ্বাস কৰিব পাৰোঁ, এনে লোকক আমি আমাক প্ৰতিনিধিত্ব কৰিবলৈ আমি তেওঁলোকক বাছি লওঁ। গতিকে মই ভাবোঁ যে ৰাজনীতি এনে এখন ক্ষেত্ৰ য'ত কিছু লোকে কেৱল বিধায়ক হ'বলৈ আহে বা কিছু লোকে নিজৰ কিছু আকাংক্ষা পূৰণ কৰিবলৈ আহে, কিন্তু কিছু লোক এনে আছে যিয়ে সদায় নিজৰ ৰাজ্যখনৰ কাৰণে বা নিজৰ অঞ্চলৰ কাৰণে, নিজৰ ঠাইডোখৰৰ কাৰণে সদায় প্ৰগতি বিচাৰি আহিছে, সদায় মানে নিস্বাৰ্থভাৱে নিজৰ ৰাজ্যখনৰ ভূমিকা কৰিবলৈ ইচ্ছা কৰে আৰু চেষ্টা কৰে। মই তেনে এগৰাকী ব্যক্তি, মই ভাবোঁ যে মোৰ এইখন ক্ষেত্ৰত ভৰি দিয়া, কোচ দিয়াৰ সেইটোৱেই কাৰণ। কারণ ইমান বছরে আমি দূরের যে সকল বস্তু চাই আছো, কিছু অন্যায় আমার রাজ্যখন হয়ে আহিছে আমি চাই আছো। আর বিশেষ রাজনীতি দল সকলে, রাজনৈতিক দল শিক্ষকসকলে যে লিডার আমাক যে প্রতারিত করে আহিছে, আমি বিশ্বাস করি প্রতি বছরের ইলেকশনত আমি জিকাইছো। কিন্তু কি হয় যে আকৌ পাঁচটা বছরের পিছন আমি আকৌ ফিল করো যে আমাক প্রতারিত করেছে। গতিকে এটা সময় যে আমি সকল সজাগ হব লাগে। যে মোৰ সজাগতা আহিছে, তেনেকৈ মই ভাবোঁ যে প্রতিগৰাকী ৰাইজ সজাগ হোৱাটো উচিত। কাম করেছিলাম, প্রতিবাদ করেছিলাম। এটা আমি রাইজর দল হিসাবে যেহেতু আমার সংগঠনের নেতৃত্ব রাইজর দল গঠন করেছে, আজি আমার পাকপর সমষ্টি কমিটি গঠনের সভা আছে। এই আমি মানুষের পাকপর সমষ্টি সঁহারি পাইছো। এটা দীঘলীয়া তালিকা, পাকপর সমষ্টি কমিটি গঠনের ক্ষেত্রে এটা দীঘলীয়া তালিকা আমার হাতত আহি পড়েছে। আর আমি যেহেতু সভাখান দীঘলীয়া হয়েছে, এই সভার শেষত আমি এই প্রায় 220 জনীয়া যে তালিকা আছে, এই সভাখনের শেষত আমি গোটেইখিনি মানুষক লো একেলগে বলি আমার বাকপুর সমষ্টি তদন্ত সমিতির অহা খুব কম দিনের ভিতরে গঠন করি। বরাকনি অঞ্চল সন্মুখের দিন আপনার রাজনৈতিক পথারত বা আপনার রাইজর দলের টিকিটের কারণে আপনি আগবাড়ি যাব, সেটা এতালে আমি কোনো ধরনের চিন্তা ভাবনা করা নাই। আগতে রাইজর দল, রাইজর দলের কাম কাজ আগতে ঠিকঠাক মতে চলক, রাইজর দল রাইজে গ্রহণ করক, তার পাছত রাইজর দলে যে সিদ্ধান্ত লয়, রাইজর দলত কাম করা সকলে সকল কর্মী সেই সিদ্ধান্ত একমত থাকবে বলে মূল ধারণা। দীর্ঘ সময় একটা